নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ইতিহাস বিষয় চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায় থেকে তোমাদের 1 নম্বর ও 2 নম্বরের প্রশ্ন ও তার উত্তর নিয়ে চলে এসেছি, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সবগুলো বাছাই করা প্রশ্ন ও তার উত্তর। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আমরা অধ্যায়ভিত্তিক তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের 4 নম্বর অধ্যায় অবধি দেওয়া আছে, আর ভূগোলের 4 নম্বর অধ্যায় অবধি দেওয়া আছে, আর বাকি অধ্যায়গুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। চলো দেখো প্রথম প্রশ্ন কী আছে। ব্যারাকপুরের সেনা ছাউনিতে কবে বিদ্রোহ ঘটে? উত্তর হবে 1857 খ্রিস্টাব্দে 29শে মার্চ। পরের প্রশ্ন দেখো, এনফিল্ড রাইফেলের কার্তুজের খোরসটিতে কী লাগানো থাকতো? উত্তর হবে গরু ও শুকরের চর্বি। পরের প্রশ্নটা দেখো, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন দেখো কী আছে, বেগম হযরত মহল কে ছিলেন? উত্তরটি হবে অযোধ্যার নবাবের বেগম এবং 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের একজন অন্যতম নেত্রী। পরের প্রশ্ন দেখো কী আছে, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? উত্তর হবে জওহরলাল নেহরু। পরের প্রশ্ন দেখো কী আছে, হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া, এটি কার লেখা? উত্তর হবে শৈলেন্দ্রনাথ সেনের লেখা। যেই কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, ভারত সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে। পরের প্রশ্ন কী আছে দেখো, ভারত সভার একজন প্রতিষ্ঠাতার নাম লেখো? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে শিশির কুমার ঘোষ। পরের প্রশ্ন দেখো কী আছে, কোন ভাইসরয়ের সময় ইলবার্ট বিল সংঘটিত হয়েছিল? উত্তর হবে লর্ড রিপনের সময়। পরের প্রশ্ন দেখো, কে নাট্টাভিয়ান নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন? উত্তর হবে লর্ড নর্থ ব্রুক। পরের প্রশ্ন দেখো, এ নেশন ইন মেকিং, এটি কার আত্মজীবনী? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো কী আছে, কে বন্দে মাতরম সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেন? উত্তর হবে অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো কী আছে, ইন্ডিয়া পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে দাদাভাই নওরোজি। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, বর্তমান ভারত কোন ধরনের গ্রন্থ? উত্তর হবে দর্শন গ্রন্থ। পরের প্রশ্ন দেখো, প্রথম কোন পত্রিকায় বর্তমান ভারত প্রকাশিত হয়? উত্তর হবে উদ্বোধন পত্রিকায়। পরের প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন দেখো কী আছে, কে স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয়? উত্তর হবে আর জি প্রধান। পরের প্রশ্ন দেখো কী আছে, গোরা উপন্যাসটি কী রচনা করেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো, একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম লেখো? উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো কী আছে, চিত্রকলার ইতিহাসে আধুনিকতার পথিকৃত কাকে বলা হয়? উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুরকে। পরের প্রশ্ন দেখো, সিপাহী বিদ্রোহ কবিতাটি কে রচনা করেন? উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য। পরের প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে করেন? উত্তর হবে অ্যালান অক্টোভিয়ান হিউম। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, বন্দে মাতরম সঙ্গীতটি কত খ্রিস্টাব্দে রচিত হয়? উত্তরটি হবে 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো কী আছে, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি কে ছিলেন? উত্তর হবে রাজা রাধাকান্ত দেব। পরের প্রশ্ন দেখো কী আছে, ভাইসরয় কথার অর্থ কী? উত্তর হবে রাজ প্রতিনিধি। পরের প্রশ্ন দেখো কী আছে, বন্দে মাতরম সঙ্গীতটি কত খ্রিস্টাব্দে জাতীয় সঙ্গীতের মর্যাদা পায়? উত্তরটি হবে 1950 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো কী আছে, 1857 গ্রন্থের লেখককে? প্রশ্নটা কিন্তু এমন, 1857 গ্রন্থের লেখককে? উত্তর হবে সুরেন্দ্রনাথ সেন। পরের প্রশ্ন দেখো, আনন্দমঠ প্রকাশিত হয় কবে? উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, হিন্দু মেলার অপর কী নামে পরিচিত ছিল? উত্তর হবে চৈত্র মেলা। এই প্রশ্নটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, পুনার সার্বজনীন সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1870 খ্রিস্টাব্দে। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন দেখো, ভারত মাতা চিত্রটি কে আঁকেন? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো কী আছে, রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, 19 শতকের সভা সমিতির যুগ কে বলেছেন? উত্তর হবে অনিল শীল। তোমরা ভালো করে অবশ্যই পড়বে, আর সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। পরের প্রশ্ন দেখো কী আছে,
ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? এতক্ষণ তোমাদের এক নম্বর প্রশ্নের উত্তর দেখাচ্ছিল, এবার এখন থেকে দুই নম্বর প্রশ্নের উত্তর সমাধান করে চলো। দেখো প্রশ্ন উত্তরটি 1838 খ্রিস্টাব্দে 12ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়। আর দেখো পয়েন্ট দেওয়া আছে মাঝখানে প্রতিষ্ঠার উদ্দেশ্য। প্রথম পয়েন্ট দেখো, অধিকার রক্ষা। চিরস্থায়ী বন্দোবস্ত জমিদাররা বংশানুক্রমিক অধিকার লাভ করে, এই অধিকার সুরক্ষিত রাখার প্রয়োজন ছিল। পরের পয়েন্ট দেখো এই প্রশ্নেরই, সুবিধা আদায়। উত্তরটি দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত রাজস্ব বিষয়ে অনেক অস্পষ্টতা ছিল, জমিদাররা সেই সুবিধাকে কাজে লাগাতে সচেষ্ট ছিল। সভা সমিতির মাধ্যমে যৌথভাবে কোনো দাবি জানালে তা জোরদার হয়, এই ধারণা থেকে ইংল্যান্ডের অনুকরণে ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এই প্রশ্নটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে, এবং এই প্রশ্নটা বা এক একটি প্রশ্ন যেগুলো বড় প্রশ্ন আছে তোমরা মিনিমাম 2 থেকে 3 বার বাড়িতে না দেখে লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, মঙ্গল পাণ্ডে কে ছিলেন? ইংরেজ শাসনের বিরুদ্ধে সিপাহি, রাজা মহারাজ ও জনগণের অসন্তোষকে কেন্দ্র করে 1857 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ক্যানিং এর শাসনকালে বিদ্রোহের সূচনা হয়। মঙ্গল পাণ্ডে ছিলেন এই বিদ্রোহের প্রথম শহীদ। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, আচ্ছা সরি, এই প্রশ্নেরই একটা পয়েন্ট দিয়ে দেওয়া আছে উত্তর, মঙ্গল পাণ্ডের ভূমিকা। এটা কিন্তু এই প্রশ্নেরই উত্তর। উত্তরটা দেখো, মঙ্গল পাণ্ডে ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যারাকপুরের সেনানিবাসের 34 নং বেঙ্গল আর্মির সিপাহী। তিনি অযোধ্যার ব্রাহ্মণ সন্তান ছিলেন। ধর্মনাশের আশঙ্কায় তিনি গরু এবং শুকরের চর্বি মাখানো কার্তুজ ব্যবহারের অসম্মত হন এবং ইংরেজ অফিসারকে গুলি করে হত্যা করেন। পরে তিনি ধরা পড়েন ও ফাঁসিতে প্রাণ দেন। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, যে কটা বড় প্রশ্ন আছে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন কী আছে, নেক্সট প্রশ্ন, এনফিল্ড রাইফেলের প্রবর্তনের প্রতিক্রিয়া কী হয়েছিল? উত্তর হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের নামে এক নতুন ধরনের বন্দুকের ব্যবহার শুরু হয়, যার প্রতিক্রিয়া ও পরিণত ছিল ভয়ঙ্কর। ভারতবাসী যখন ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষুব্ধ, সেই সময় সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের প্রবর্তন হয়। ওই বন্দুকের কার্তুজ একটি মোড়কের মধ্যে থাকতো ও মোড়কটি দাঁত দিয়ে কেটে বন্দুকের মধ্যে ভর্তি হতো। গুজব রটেছিল যে ওই মোড়কগুলিতে গরু ও শুকরের চর্বি মাখানো থাকতো, ফলে ধর্মচ্যুত হওয়ার ফলে হিন্দু ও মুসলমান সিপাহীরা ওই কার্তুজ ব্যবহার করতে অসম্মত হন এবং বিদ্রোহ ঘোষণা করে। একজন বিক্ষুব্ধ সিপাহী নাম হলো মঙ্গল পাণ্ডে। তোমরা ভালো করে অবশ্যই পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, নানা সাহেব কে ছিলেন? ভারত ইতিহাসে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ একটি উল্লেখযোগ্য ঘটনা। মারাঠা পেশুয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তপুত্র ছিল নানা সাহেব। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ চলাকালীন লর্ড ডালহৌসি নানা সাহেবের পেশোয়া পদ বিলুপ্ত করেন এবং তার বার্ষিক বৃদ্ধি বন্ধ করে দেন। এর প্রতিবাদ নানা সাহেব বিদ্রোহ যোগদান করেন। কানপুরে নানা সাহেবের পক্ষে তাঁতিয়া তুপি ইংরেজদের বিরুদ্ধে ক্ষুব্ধ করে সাময়িকভাবে তাদের বিতাড়িত করেছিলেন। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে কিন্তু পড়বে, আর সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই অবশ্যই খুঁটিয়ে পড়বে। শুধু ইতিহাস নয়, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, তোমরা অবশ্যই কিন্তু পাঠ্য বইটির দিকে গুরুত্ব দেবে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, ঝাঁসির রানী বিখ্যাত কেন? উত্তরটি দেখো, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। লর্ড ডালহৌসি ভারতের সত্যবিপ্লব নীতি প্রয়োগের মাধ্যমে বহু দেশীয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যে ভুক্ত করেন, এর মধ্যে অন্যতম ছিল ঝাঁসি। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ অসীম সাহসিকতার সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে ক্ষুব্ধ পরিচালনা করেন। আমি তখন সুন্দর করে প্যারা প্যারা চেঞ্জ করে দিয়েছি, তোমরা ঠিক এমনভাবেই দেবে। পরে প্যারা দিয়ে দেখো, রানী লক্ষ্মীবাঈ গোয়ালিয়র দুর্গ জয় করেছিলেন, কিন্তু শেষ অবধি 1858 খ্রিস্টাব্দে যুদ্ধে পরাজিত ও নিহত হন। একজন নারী হয়ে ও ইংরেজদের বিরুদ্ধে বীর বিক্রমে যেভাবে তিনি ক্ষুব্ধ পরিচালনা করেছিলেন, সেই কারণে ইতিহাসে তিনি চিরস্মরণীয়। চলো পরের প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে কি সিপাহী বিদ্রোহ বলার কারণ কি? আচ্ছা কোশ্চেনটা একটু কীটা একটু ভুল আছে, 1857 খ্রিস্টাব্দের ঘটনা সিপাহী বিদ্রোহ বলার কারণ কি? পয়েন্ট দিয়ে দেওয়া আছে, কারণ বিভিন্ন কারণের জন্য 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়। পয়েন্ট দিয়ে দেওয়া আছে, বিদ্রোহের সূচনা, এই বিদ্রোহ শুরু করেছিল দেশীয় সিপাহীদের একাংশ বহরমপুর, ব্যারাকপুর, মিরাট, দিল্লি ও লখনউ প্রভৃতি সেনানিবাসে বিদ্রোহের সূচনা হয়। চলো পরের পয়েন্ট দেখো কী আছে, নেতৃত্ব, এই বিদ্রোহের নেতৃত্ব ও প্রাণশক্তি ছিল সিপাহীরা। তারপরে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, শাস্তি,
বিদ্রোহ শেষে প্রধানত বিদ্রোহী সিপাহীরাই শাস্তি লাভ করেন। চার্লস রেক্স, স্যার সৈয়দ আহমেদ খান একই মত পোষণ করেন। চলো দেখো পরের প্রশ্ন কী আছে। মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে কী ছিল? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ দমনের পর 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পক্ষ থেকে একটি ঘোষণাপত্র জারি করা হয়। মহারানীর ঘোষণাপত্র পয়েন্ট দিয়ে দেখো দেওয়া আছে। এলাহাবাদের এক দরবারে 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং এই ঘোষণাপত্রটি পেশ করেন। পয়েন্ট দিয়ে দেখো দেওয়া আছে 1 নম্বর 2 নম্বর করে। 1 নম্বর হচ্ছে সত্যবিরোপ নীতির অবসান হবে, 2 নম্বর হচ্ছে যোগ্যতা অনুসারে ভারতীয়রা সরকারি পদে নিযুক্ত হতে পারবে, 3 নম্বর হচ্ছে সরকারি ভারতীয়দের ধর্ম সামাজিক রীতিনীতিতে হস্তক্ষেপ করবে না, 3 নম্বর হচ্ছে ইংরেজ আর রাজ্য। আচ্ছা পরের প্রশ্ন দেখো, মহারানী ঘোষণাপত্রের এর মূল উদ্দেশ্য কী ছিল? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ দমনের পর 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর মহারানীর ভিক্টোরিয়া ঘোষণাপত্রটি পেশ করা হয়। মূল উদ্দেশ্য কী ছিল? ভারতের উপনিবেশিক অধিকার বজায় রাখা, 2 নম্বর হচ্ছে দেশীয় শাসকদের নিরাপত্তা ও অধিকার রক্ষা এবং প্রজাদের আনুগত্য লাভ করা, 3 নম্বরের পয়েন্ট আছে দেখো মূল উদ্দেশ্যের বিদ্রোহ দমন পীড়নের ক্ষতে প্রলেপ দেওয়া ইত্যাদি। আচ্ছা ক্ষতে এটা কিও হবে, হ্যাঁ তুমি একটু বানানটা একটু কারেকশন করে নিও, আমি যেগুলো চোখে পড়লো সেটা আমি দেখিয়ে দিলাম, এর মধ্যে থেকে যদিও দু একটা বানানের ভুলভ্রান্তি থাকে তোমরা একটু কারেকশন করে নিও। পরের প্রশ্ন দেখো, সভা সমিতির যুগ বলতে কী বোঝায়? 19 শতকে ভারতের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করে। পয়েন্ট দিয়ে দেখো দেওয়া আছে সভা সমিতির সমূহ। বিভিন্ন প্রেসিডেন্সির শহরে এই সময় বহু সভা সমিতি গড়ে ওঠে। কলকাতা, পয়েন্ট দিয়ে দেওয়া আছে দেখো বঙ্গ হিতকারী সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ইন্ডিয়া লীগ প্রভৃতি সমিতি গড়ে উঠেছিল। তারপরের পয়েন্টটা দেখো, বোম্বাই, বোম্বাই শহরে বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, জাতীয় কংগ্রেস ইত্যাদি ছিল উল্লেখযোগ্য। পরের পয়েন্ট দেওয়া আছে দেখো মাদ্রাজ, মাদ্রাজে মাদ্রাজ মহাজন সভা ছিল বিশেষ উল্লেখযোগ্য। এইভাবে ভারতের বিভিন্ন প্রান্তে সভা সমিতি ও তার শাখা প্রতিষ্ঠানের জন্য অনিলশীল 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর তোমরা যারা নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখন নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, বঙ্গভাষা প্রকাশিকার সভার উদ্দেশ্য কী ছিল? বাংলা ইংরেজ শাসনের নতুন ভূমি ব্যবস্থা, পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং পরিবর্তিত অর্থনৈতিক সমাজে সম্পদ ও স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করে। বাংলার এই নতুন পরিস্থিতিতে জমিদাররা এই সভাটি গড়ে তোলেন। শ্রেণী স্বার্থ, পয়েন্ট দিয়ে দেখো দেওয়া আছে জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষা করা এই সমিতির প্রধান উদ্দেশ্য ছিল। পরের পয়েন্ট দেখো, দাবি পেশ, পতিত জমিতে কর না বসানো, নিষ্কর জমি বাজেয়াপ্ত না করা প্রভৃতি দাবি এই দাবি সমিতির মাধ্যমে সরকারের কাছে পেশ করা এর অন্যতম উদ্দেশ্য ছিল। ইংল্যান্ডের সভা সমিতির অনুকরণ, বাংলার সামাজিক সংগঠনের প্রেরণা, যৌথভাবে দাবি পেশ প্রভৃতি উদ্দেশ্য 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়। তারপর প্রশ্ন দেখো, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? প্রথম পয়েন্ট দেওয়া আছে দেখো দেশীয় ভাষা সংবাদপত্র আইন, 1878 খ্রিস্টাব্দে 14 মার্চ ভারতের ভাইসরয় লর্ড লিটন দেশীয় ভাষার সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তন করেন। দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলি সরকারের নীতির সমালোচনা করেছিল বলে সংবাদপত্রের কণ্ঠ রোধ করার জন্য। পরের পয়েন্ট দেখো প্রবর্তনের কারণ, তৎকালীন সংবাদপত্রগুলি লর্ড লিটনের শাসনকালে ভারতের আর্থিক দুর্নীতি, দাক্ষিণাত্যের ভয়াবহ দুর্ভিক্ষে জনগণের দুর্দশা, মহারানী ভিক্টোরিয়াকে ভারতেশ্বরী খেতাব প্রদানে প্রচুর অর্থব্যয় প্রভৃতির তীব্র সমালোচনা করেছে। পরের প্রশ্ন দেখো কী আছে, নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন 1876 খ্রিস্টাব্দ কী? 19 শতকে নাটকের মাধ্যমে ভারতীয়দের জাতীয়তাবোধের জাগিয়ে তোলার প্রয়াস দেখা যায়। ব্রিটিশদের অত্যাচার বিষয়ক বিভিন্ন নাটক, থিয়েটার ইত্যাদি মাধ্যমে জনমানুষের তীব্র ব্রিটিশ বিরোধিতার জন্ম নেয়। পরের পয়েন্টটা দেখো, নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন, এমত অবস্থায় ব্রিটিশদের সুরক্ষা নিশ্চিত করতে বড়লাট লর্ড নর্থব্রুক 1876 খ্রিস্টাব্দে নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেন। আইনে বলা হয় কোনো নাটক মঞ্চস্থ করার আগে পুলিশের অনুমতি প্রয়োজন। উদ্দেশ্য দিয়ে পয়েন্ট দেওয়া আছে, এই আইনের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী ভাগধারার নাটকগুলির প্রচার বন্ধ করা। পরের পয়েন্ট দেখো, ভারতীয়দের প্রতিক্রিয়া, নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে দেশজুড়ে চরম অসন্তোষ ও তীব্র আন্দোলন শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানের, বিশেষত ভারত সভা এই আইনের বিরুদ্ধে।
পরের প্রশ্ন দেখো, অস্ত্র আইন কি? ভারতের ভাইসরয় লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে অস্ত্র আইন পাশ করেন, এর ফলে অস্ত্র রাখার ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ চালু হয়। পয়েন্ট দিয়ে দেওয়া দেখো, দেওয়া আছে অস্ত্র আইন। অস্ত্র আইনে বলা হয় যে কোনো ভারতীয় আত্মরক্ষার জন্য অস্ত্র রাখতে পারবে না, অন্যদিকে ইউরোপীয়দের তাদের প্রয়োজনে অস্ত্র রাখতে পারবে, অর্থাৎ অস্ত্র আইন ইউরোপীয়দের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। লর্ড লিটন ভারতীয়দের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করার জন্য অস্ত্র আইন জারি করেন। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং বাড়িতে না দেখে লিখবে। চলো পরের প্রশ্ন দেখো, কী আছে ইলবার্ট বিল কি? এই প্রশ্নটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় বিচারকরা সাধারণত কোনো ইউরোপীয়দের বিচার করতে পারতো না। এই বৈষম্য দূর করে ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের সমক্ষমতা দান করার জন্য বড়লাট রিপনের আইন সচিব কটনি ইলবার্ট একটি আইনের খসড়া বা বিল প্রস্তুত করেন। এটি ইলবার্ট বিল নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, ইউরোপীয়দের ইলবার্ট বিল এর বিরোধিতা করেছিল কেন? লর্ড রিপনের শাসনকালে ইলবার্ট বিল এর পরিকল্পনা গৃহীত হয়, বৈষম্য দূর করে ভারতীয় ও ইউরোপের বিচারকদের সমান ক্ষমতা ও মর্যাদা প্রদানে ছিল ইলবার্ট বিলের প্রধান উদ্দেশ্য। চলো দেখো তার পরের প্রশ্ন কী আছে। ইউরোপীয়রা ইলবার্ট বিল এর বিরোধিতা করেছিল কেন? লর্ড রিপনের শাসনকালে ইলবার্ট বিল এর পরিকল্পনা গৃহীত হয়, বৈষম্য দূর করে ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের সমান ক্ষমতা ও মর্যাদা প্রদানে ছিল ইলবার্ট বিলের প্রধান উদ্দেশ্য। ইলবার্ট বিলের ভারতীয়রা বিচারকরা ইউরোপীয়দের বিচার করতে পারবে এই মত প্রদান করা হয়। ইংরেজরা ভারতীয় বিচারকদের কাছে বিচার প্রার্থী হতে চায়নি, এতে তাদের জাত্য অভিমানের প্রবল আঘাত লাগে। ইংরেজরা মনে করতো তাদের বিচার করার মতো উপলব্ধ দক্ষতা ভারতীয়দের নেই। পরের প্রশ্ন দেখো, শ্বেতাঙ্গ বিদ্রোহ কি? লর্ড রিপনের আইন সচিব কোর্টনি ইলবার্ট ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের মধ্যে বৈষম্য দূর করে সমক্ষমতার দান করার জন্য একটি আইনের খসড়া বা বিল প্রস্তুত করেন। এটি ইলবার্ট বিল নামে পরিচিত। ইউরোপীয়রা এই ইলবার্ট বিলের ঘোরতর বিরোধী ছিল। তার প্রতিরক্ষা সভা বা ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করে ইলবার্ট বিল বিরোধী আন্দোলন শুরু করে এবং সফল হয়। এই ঘটনা যে বিপ্লব বা ইলবার্ট বিল বিরোধী আন্দোলন নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো কী আছে, ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব কী? এক নম্বর, দু নম্বর, তিন নম্বর করে পয়েন্ট দেওয়া আছে। এক নম্বরে দেখো, এই আন্দোলনের ফলে ভারতীয়রা ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিল। দুই নম্বর আছে, ইলবার্ট বিল আন্দোলনের ফলে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল। পরেরটা দেখো, তিন নম্বর, ইউরোপীয়রা যে ভারতীয়দের সমমর্যাদা দিতে রাজি নয় তা আবার প্রকাশিত হয়েছিল। পরের পয়েন্ট দেখো, হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? 1900 শতকের বাংলার যেসব জাতীয়তাবাদী সভা সমিতি গড়ে ওঠে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হিন্দু মেলা 1867 সালে। উদ্দেশ্য ছিল প্রত্যেককে আত্মনির্ভর করে তোলা, সর্বভারতীয় চেতনা ও জাতীয়তাবোধে গড়ে তোলা, হিন্দুদের ঐক্যবদ্ধ করা, দেশীয় শিল্প সাহিত্যিক উৎসাহ দান প্রকৃতি। পরের প্রশ্ন দেখো, ভারত মাতা চিত্রের বিষয়বস্তু কী? ভারতের জাতীয়তাবোধের সঞ্চারে বিখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতা চিত্রটি বিশেষ উল্লেখযোগ্য। বিষয়বস্তু বা বৈশিষ্ট্য, এক নম্বর দিয়ে দেখো, দেওয়া আছে অবনীন্দ্রনাথ ঠাকুর দেশমাতার প্রতি মূর্তি হিসেবে ভারতমাতার চিত্র এঁকেছেন। তার চারটি হাত দেবী মূর্তির অনুকরণে, প্রথম হাত শস্য, দ্বিতীয় হাতে বস্ত্র, তৃতীয় হাতে পুঁথি এবং চতুর্থ হাতে জপমালা আছে। দুই নম্বরে আছে, এই কাল্পনিক ভারত মাতা নীল আকাশের নিচে সবুজ পৃথিবীর উপর দাঁড়িয়ে আছেন, তিনি জাতীয়তার প্রতীক। পরের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের রাজনৈতিক পটভূমি লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোরা হলো একটি জাতীয়তাবাদী উপন্যাস। 1905 খ্রিস্টাব্দে ভারতে বঙ্গভঙ্গ কার্যকরী হয়। এই ঘটনার বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের সূচনা হয়, যা ছিল হিন্দু বাঙালির প্রথম রাজনৈতিক আন্দোলন। বিক্ষোভ প্রতিবাদ আন্দোলনের সঙ্গে সশস্ত্র সংঘর্ষ যুক্ত হয়। এই রাজনৈতিক আন্দোলনের ও হানাহানির পটভূমিতে গোরা উপন্যাসটি রচিত হয় 1910 খ্রিস্টাব্দে। আইরিশ যুবক গোরা এই উপন্যাসের মূল চরিত্র, উপন্যাসের মূল প্রতিটি চরিত্র। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো কী আছে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? শিল্পচর্চার একটি অন্যতম মাধ্যম হলো চিত্রকলা, ব্যঙ্গচিত্র তার একটি বিশেষ অঙ্গ। সমালোচনা, ভারতের জাতীয়তাবোধের সঞ্চারে বিখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতা চিত্রটি বিশেষ উল্লেখযোগ্য। সচেতন বৃদ্ধি, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা বা ত্রুটি বিচ্ছুতি সম্পর্কে
ব্যঙ্গচিত্রের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা হয়। গগনেন্দ্রনাথ ঠাকুর 20 শতাব্দীর প্রথমার্ধে তার অঙ্কিত রাজনৈতিক ও সামাজিক সমস্যামূলক ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমে উপনিবেশিক সমাজ ব্যবস্থার সমালোচনা করেছিলেন। তাহলে তোমাদের এই অধ্যায় থেকে 1 নম্বর ও 2 নম্বরের আমরা সমাধান করে দিয়েছি। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো ও ভালো থেকো। টাটা।